উফ, একেবারে নিঃশ্বাস ছেড়ে বাঁচার মতো একটা সংবাদ। আমি পরিমণি এবং রাজের সুখের পুনর্মিলনের সংবাদ দিতে এসেছি। গত কয়েকদিন ধরে নানান রকমের সংবাদ দেখছি, ওদের স্ট্যাটাস দেখছি, এবং বারে বারে শুধু মনের মধ্যে ডুকরে কেঁদে উঠছিল, আহারে এই ফুলের মতো সংসারটা কেন ভেঙে যাচ্ছে, কেন কেউ থামাতে পারছে না, কোনোভাবেই কেউ কি নেই যে এসে ওদেরকে একটু বুঝাতে পারে। ওরা খুবই তরুণ দুটো মানুষ, বিয়ের বয়স মাত্র বছরখানেক, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে, অনেক দূর যাওয়ার আছে। রাজ্যের মতো কোল জোড়ানো হাসির একটা বাচ্চা তাদের কোলে, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সম্পর্ক যে এখানটা রয়েছে, মা বাবা সন্তান, এই সম্পর্কটা ভেঙে যাবে আমি চাইনি, একেবারেই চাইনি। আমি চাই যে জোড়াটা লাগুক, কেউ কি নেই। এইমাত্র আমি একটা সংবাদ দেখলাম, আমাদের অভিনেত্রী, আমার খুবই বন্ধুবর শিরিন শীলা, ওর ফেসবুক স্ট্যাটাসে রাজ, পরি এবং রাজ্যের তিনজনের ছবি, এবং সে ভিডিও কলে কথা বলছে, সেটার একটা স্ন্যাপশট দিয়ে ওর প্রোফাইলে আপ করেছে। আমি দেখলাম, দেখার পরে মনের মধ্যে বিশ্বাস করেন যার পর নেই, খুশি অনুভব করলাম। আমি বললাম, ও মাই গড, দ্যাটস দ্য থিং আই ওয়ান্টেড ডিপ ইন মাই হার্ট, আমার মনের ভেতর থেকে আমি চেয়েছি। যে কোনো সম্পর্ক ভাঙলে কষ্ট লাগে, যে কোনো, সেখানে রাজকে আমি ভালোবাসি, অনেক পছন্দ করি, সে যখনও ফিল্ম স্টার হয়ে ওঠে নাই তার আগে থেকে আমি তাকে পছন্দ করি, আর পরি তো ফিল্মে আসার আগে থেকে আমি ওকে চিনি, অ্যান্ড আই লাভ হার। আমার মনে হয় অনেক মানুষই ওর সততা, ওর পরিশ্রম এবং ওর বিউটি ইন হার হার্ট দেখে ভালোবাসে, আম ওয়ান অফ দেম। কথা হোক না হোক, হোয়াট এভার, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু দেখেন, যেই বিপদটায় কয়দিন দিয়ে যাচ্ছিল, যেই সংসারে মেঘের ঘনঘটা কয়দিন যাচ্ছিল, এটা দেখে কার কী অনুভূতি হয়েছে জানি না। আমি একজন খুবই সাধারণ মানুষ, কিন্তু আমার খুব অসাধারণ ব্যথা লেগেছিল মনের ভেতরে। কী পাস্ট, কী অতীত, কী ভবিষ্যৎ পরিকল্পনা, আই ডোন্ট নো। কিন্তু আমি চাই প্রত্যেকটা সংসার সুখের থাক, প্রত্যেকটা সংসার। কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষের হাত ধরে, একটা পুরুষ যখন আরেকটা মেয়ের দায়িত্ব নেয়, একটা মেয়ে যখন আরেকটা পুরুষকে ওন করে নিজের মন এবং শরীরের ভেতরে, তখন এর চেয়ে পবিত্র কিচ্ছু হতে পারে না, তখন এর চেয়ে আনন্দের কিচ্ছু হতে পারে না। দ্যাটস দ্য বিউটি। এবং এই বিউটিটা দেখেই অনেস্টলি আই ফেল্ট ইট। অসংখ্যবার অসংখ্য মেয়ের মুখে, আমাদের মাদের কাছে, বোনদের কাছে শুনেছি যে মেয়েরা নাকি সংসার বাঁচানোর জন্য বিষ খেয়ে বিষ হজম করতে পারে। আই রিপিট, আমি শুনেছি মেয়েরা নাকি সংসার বাঁচাতে বিষ খেয়ে বিষ হজম করতে পারে হাসি মুখে। এবং আমার মনে হলো বোধহয় কোনো না কোনোভাবে সেটাই, সংসার টিকে থাকে। অনেক অনেকে বলে যে সংসার টিকে থাকে রমণীর গুণে, কিন্তু আমি কথাটা বিশ্বাস করি না। আমার কাছে বিশ্বাস হচ্ছে সংসার টিকে থাকে পুরুষের ধৈর্যের গুণে। নারীরা অবশ্যই ধৈর্যশীল, কিন্তু পুরুষের ধৈর্যটাই মূলত সংসারটা টিকিয়ে রাখে। কতক্ষণ মুখটা বন্ধ রাখতে পেরেছো, কতক্ষণ সহ্য করতে পেরেছো, কতক্ষণ নিজের ধৈর্যের পরীক্ষা দিতে পেরেছো। একটা নারী কথা বলবে, এটা খুব স্বাভাবিক। একটা মেয়ে বারে বারে কথা বলবে, একই বিষয় নিয়ে বারে বারে জানার চেষ্টা করবে, এগ্রেসিভ হবে, কখনো কখনো খোঁজানোর চেষ্টা করবে, কখনো লাভড তার মনের মধ্যে ভর করবে। কিন্তু একটা পুরুষের দায়িত্ব হচ্ছে ওই যে স্রোতের মতো অনুভূতিটা আসছে, ওই যে বিদ্যুৎ চমকের মতো ভালোবাসাটা নেমে আসছে, ওই যে জলের মতো চোখের জল হয়ে যে আবেগটা একটা মেয়ের মন থেকে প্রসারিত হয়ে আসছে, বহমান হচ্ছে, সেইটাকে খুব সুন্দর করে বাদ দিয়ে দিয়ে নেওয়া যাওয়া। এদিকে যেও না এদিকে বিপদ, এদিকে যেও না এদিকে বিপদে, একদম স্ট্রেট থাকো, এই যে গতিপথটা তৈরি করে দেওয়া, এটা একটা পুরুষের দায়িত্ব। এবং আমার মনে হয় সেখানটায় রাজ ব্রাদার, প্লিজ ডু দ্যাট, আই ডোন্ট টক টু মাচ উইথ ইউ, বাট আই ডু রিয়েলি রেসপেক্ট দ্য ওয়ে ইউ ক্যারিড ইউর স্টারডম অ্যান্ড দ্য ইউ আর ক্যারিং ইউর ফ্যামিলি। আই রিয়েলি উইশ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট যে আল্লাহ হয়তো তোমার সংসারটা আরও সুন্দর, আরও বড়, আরও বিশাল করবে। একটা 11টা ফুটবলের টিম আসুক তোমাদের ঘর থেকে, 11 জন খেলোয়াড় আসুক, সেই দোয়া তো করি। সো থ্যাংক ইউ সো মাচ, এই কোলাবোরেশনটা যাবার হলো, আবার একটা সংসার টিকলো। আর এ থেকে না আমাদের শেখার আছে, শেখারটা কই আছে বলি, একটা সাধারণ মানুষ আমি বা আপনি, একদম সাধারণ একটা মানুষ, যে স্টার না, যে কোনো বড় কিছু না, 9টা 5টা চাকরি করা মানুষ, ঘর ঝাড়ু দেওয়া একটা মহিলা এবং একটা খেটে খাওয়া পুরুষ, এই যে সংসারটাও না, সেই সংসারটাও কিন্তু প্রত্যেক দিন সুখের সুখের অনুসর্গ, সুখের স্বর্গ হতে পারে, যদি এক্সপেকটেশন লেভেলটা শূন্য থাকে, যদি প্রত্যাশার পারদ একেবারে নিচে থাকে, যদি নিজের কিচ্ছু না চাওয়ার থাকে, আপনার প্রিয়জনের কাছে শুধু প্রিয়জনকে ছাড়া, যে তোমার সাথে আমি বাঁচতে চাই, তোমার সাথে আমি
ভালো থাকতে চাই, একটা সুন্দর জীবন পার করতে চাই, আর কিচ্ছু চাই না আমার। একটা নারী আর একটা পুরুষের কাছে কেন আসে? তার ওই মেয়ের বাপ খাওয়াইতে পারে না বলে আপনার তাই মনে হয়? প্রত্যেকটা মেয়ের বাপই যথেষ্ট ক্ষমতা রাখে তার সন্তানকে খাওয়ানোর জন্য, যে কোনো ছেলে বা মেয়ে, যাই হোক, হোয়াট এভার। তারপরেও আপনার কাছে, আমার কাছে আসে হচ্ছে শুধুমাত্র আরও বেশি রেসপেক্ট, আরও বেশি ভালোবাসা, আরও বেশি পূর্ণতা পাওয়ার জন্য। আর সেই দায়িত্বটা আমাদের ছেলেদেরকেই নিতে হয়, অধিকাংশ সময় নিতে হয়। ওরা একটু পাগল, বাট ওরা ভালোবাসতে পারে বেশি। ওরা একটু রাগি, কিন্তু ওরা টেক কেয়ার করতে পারে বেশি। ওরা একটু বেশি করে আপনাকে চায়, কারণ আপনার থেকে ভালোবাসা পাওয়ার লোভটাই ওদের জীবনের একমাত্র লোভ। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক আমাদের প্রিয় মানুষরা আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।